দেশবাসী আপনারা জানেন, এই সরকার অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার। আজকের দ্রব্যমূল্যের তেল সহজে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে, গোটা দেশব্যাপী আজকে দুর্ভিক্ষ শুরু হয়েছে। লম্বে ভোজ্য তেল সহ চাল ডাল আটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা আজকে জানি না দেশে কোন সরকার আছে কিনা, দেশ চালাচ্ছে এখন মন্ত্রীর স্ত্রীরা, সুতরাং মন্ত্রীদেরকে বোরকা পরে পালিয়ে যেতে হবে। আমার মনে হয় তারা সেই প্রস্তুতি নিচ্ছে, কারণ পাশে শ্রীলঙ্কায় সেটি শুরু হয়ে গেছে। সুতরাং আমরা সরকারকে বলবো, লাগামহীন দুর্নীতি সরকারের সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আজকে লুটপাট করছে, দেশের মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে। সরকার আজকে দুর্নীতির সাথে জড়িত, সুতরাং এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারবে না। তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, আবার তারা নতুন করে ষড়যন্ত্র করছে ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার জন্য। এই স্বপ্ন আর দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী এবং গুন্ডাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। ইসলাম, গণতন্ত্র এবং দ্রব্যমূল্য সহ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনারা কি আসবেন? থাকতে আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আজকের সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।